হাই ফ্রেন্ডস, আজ আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এটা গার্লিক গ্রিন পাপড়। তো এটা আমরা আমাদের এলজি মাইক্রোওয়েভে কীভাবে বানাবো সেটাই আজকে দেখাবো। গার্লিক চিলি পাপড়টা ফার্স্ট আমি এই টার্ন টেবিলের উপর এভাবে চারটে ভালোভাবে বসিয়ে দিলাম, একে অপরের গায়ে যেন না লাগে সেটা খেয়াল রাখবেন। দেন এটাকে আমি কুকমোড়ে দিয়ে এক থেকে দু মিনিটের জন্য চালিয়ে দিলাম। চলুন আমরা এবার দেখে নিই পাপড়টা কিরকম হয়েছে। বন্ধুরা দেখে নিই আমরা পাপড়টা কিরকম হলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো।